স্কুল স্তরে দাবাকে যেন বাধ্যতামূলক করা যায় সেই দিকেই পরিকল্পনা নিচ্ছে সরকার। 44তম চেস অলিম্পিয়াড উপলক্ষে রাজ্যে আয়োজিত টর্চ রেলির অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আগামী 28 জুলাই থেকে 9 অগস্ট চেন্নাইতে হবে চেস অলিম্পিয়াড। দেশের 75টি শহর ঘুরবে অলিম্পিয়াড টর্চ। গ্র্যান্ড মাস্টার মিত্রবাগুহ বৃহস্পতিবার টর্চ নিয়ে আসেন আগরতলায়, আয়োজন হয় টর্চ রেলি, পরে টাউন হলে হয় মূল অনুষ্ঠান। সেখানে গ্র্যান্ড মাস্টারের সাথে প্রতীকী ম্যাচ খেলেন রাজ্যের 20 জন তরুণ দাবার। বিভিন্ন স্কুলে যাতে চেসকে বাধ্যতামূলক করা হয়, সেটা কিন্তু এমনিতেও সবাই খেলে, কিন্তু এটাকে বাধ্যতামূলক করলে অন্তত কে স্টুডেন্টদের জন্য ইন্টেলেক্ট যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটা সম্ভব হয়। এবং আমি যেটা বলবো যে এর জন্য সবাই খেলা উচিত, কারণ ছাত্রছাত্রীদের কিন্তু এই সময় কিন্তু ডেভেলপিং নেই। অবশ্যই আমাদের গভর্নমেন্টের তরফ থেকে চেসকে আগে সামনের দিকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং অন্যান্য স্পোর্টসকেও আমরা কিভাবে ডেভেলপ করবো সেই চেষ্টা আমরা করবো।